আসসালামু আলাইকুম। প্রবাস ভবনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতি মারিন, আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো খুব সহজে কিভাবে ঘরে হামবার্গার তৈরি করা যায়। তো প্রথমেই আমরা যে কাজটা করব, যে কিমা তৈরি করে নিব। আপনারা চাইলে বাজার থেকেও কিমাটা তৈরি করতে পারেন। তো আমি এখানে গোটা মাংস নিয়ে নিয়েছি। তো এই মাংসটা এই মেশিনের সাহায্যে আমি কিমা তৈরি করে নিব, সাথে আমি পেঁয়াজটাকেও এই মেশিন দিয়ে গুঁড়া করে নিব, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 1 কিলো পরিমাণে কিমার মাংস আছে, সাথে আমি এই যে পেঁয়াজটাকেও ওই মেশিন দিয়ে কিমার মতো ছোট করে নিয়েছি। তো আপনারা চাইলে বাজার থেকে এই কিমার মাংসটা কিনে আনতে পারেন। তো এর সাথে আমি যেটা করব, আমি এখানে একটা আর একটার অর্ধেক, তো এই পরিমাণে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। এটা সাথে আমি যেটা দিব, এটা হচ্ছে আধা চামচ হচ্ছে গরম মশলার গুঁড়া, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে হচ্ছে আদা রসুনের পেস্ট, এটা 1 চামচ পরিমাণ, খুব বেশি না। সাথে আমি দিব, এটা হচ্ছে বিরিয়ানির মশলা, যেটা আপনারা চাইলে রোস্টের মশলাও দিতে পারেন, এটা আধা চামচ পরিমাণে এটা দিয়ে দিলাম। সাথে এটা হচ্ছে মাইসের গুঁড়া, মানে ভুট্টার গুঁড়া, এটা হচ্ছে ভুট্টার গুঁড়া। তো এটা আমি দিচ্ছি হচ্ছে টেবিল চামচের 2 চামচ পরিমাণ, এটা আপনার পরিমাণটা বুঝে দিবেন, টেবিল চামচের 2 চামচ পরিমাণ। সাথে আমি দিব এখানে মরিচের গুঁড়া, এটা আধা চামচের কম। মরিচের গুঁড়াটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন বাচ্চারা খেলে, কারণ এখানে এখনও গোলমরিচের গুঁড়া যাবে। তো আমি একটু বাঙালি স্টাইলের জন্যই আমি মরিচের গুঁড়াটা দিয়েছি, যাতে আমরাও একটু টেস্ট পাই এই জন্য। তো এখন আমি যেটা করব, পরিমাণ মতো লবণ দিব, লবণটা আপনারা বুঝে দিবেন, এটা স্বাদ মতো। সাথে আমি আতপ চালের গুঁড়া দিব, এটাও আমি 1 চামচ, টেবিল চামচের 1 চামচ পরিমাণ আতপ চালের গুঁড়া দিচ্ছি, টেবিল চামচের 1 চামচ পরিমাণ। সাথে আমি গোলমরিচের গুঁড়া, এটা হচ্ছে গোলমরিচের, কালো গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন, এটা আধা চামচ পরিমাণে দিচ্ছি, এটা ঝাল অনুসারে দেওয়া আর কি। গোলমরিচের গুঁড়ায় আধা চামচ দেওয়ার পরে এখন আমি এটাকে ভালো করে মাখায় নিব, খুব সুন্দর করে মিক্সড করতে হবে। আমি মাংসটাকে সুন্দর করে মাখায় নিয়েছি, এখন আমি হামবার্গারের শেপ দিব, সেজন্য একটা ঢাকনা নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি কারোর কাছে ছাঁচ থাকে, যেটা দিয়ে হামবার্গার বানাবেন সেই সাইজের, তাহলে আপনারা সেটা ইউজ করতে পারেন। তো আমি ঢাকনাটা নিয়ে নিয়েছি, যেটা করব আমি ঢাকনাটা উপরে একটা পেলিকোলা, একটা মানে কাগজ আর কি, তো পেলিকোলা দিয়ে নিয়েছি এটা তোলার সুবিধার্থে। এবং আপনারা ডিপ করতে চাইলে এই পেলিকোলাটা লাগানো থাকলে একটা আরেকটার সাথে লাগবে না, এটা একটা সুবিধা। তো এভাবে আমি বানায় আনিব। এখন এভাবে পেলিকোলাটাকে আটকায় দিব, এটাকে তুলে আমি তারপরে আটকাচ্ছি। সাথে আমি এই যে প্লেটের উপরে নিয়ে নিলাম, এভাবে করলে যেটা হচ্ছে যে আমার তুলতে, ঢাকনা থেকে তুলতে সুবিধা, পেলিকোলাটা দিয়ে নিলে। এবং এভাবে আপনি যদি একটার উপরে আরেকটা বক্সের মধ্যে রেখে দেন, তারপরে ডিপ করেন, সেই ক্ষেত্রে আপনার এই পেলিকোলাটা দেওয়ার কারণে সুন্দরভাবে থাকবে এবং অনেকদিন আপনি এটা সংরক্ষণ করতে পারবেন। আমি এখন একটা একটা করে বাকিগুলো বানায় নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। হামবার্গারগুলো আমার বানানো হয়ে গেছে, এগুলা এরপরে শুধুমাত্র তেলে ভাজা কিংবা গ্রিল করে তারপরে রুটির মধ্যে দিতে হবে। তো এটা বানাতে আমাদের কিন্তু কোনো সময় লাগেনি, খুব অল্প সময়ে আমরা বানিয়ে ফেলেছি, মাত্র 5 মিনিট সময় লাগছে।
এভাবে আপনারা ডিপ করতে পারেন। এই যে পেল্লিকলা যেহেতু দেওয়া আছে, একটার সাথে আরেকটা লাগবে না, তো এভাবে আপনারা একটা বক্সের মধ্যে একটার উপরে একটা রেখে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। তো আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো।